ঠিক আছে। সরু থেকে চওড়া করবে, ঠিক আছে? যত দূরে হবে সরু করে রংটা হবে। তাহলে কি হবে, ভালো দেখতে লাগবে। আর রং যত দূরে যাবে কাছের রংটা হবে লাইট ডিপ কালার, আর দূরে রংগুলো হবে একটু ডার্ক কালার। বুঝা গেল? এবার আকাশ থেকে সব রং করা শুরু করবে, আকাশ থেকে রং করা শুরু করতে হবে। কিচ্ছু লাগবে না, যদি সকালের দিকে সূর্যটা ওঠে তাহলে একটু হলুদ দেবো আমরা, ঠিক আছে? হলুদের সাথে লাল দিতে পারি, অরেঞ্জ কালার দিতে পারি, মিশি মিশি দিতে পারি, দেখতে সুন্দর লাগবে। না সূর্যটা উঠেছে এইখানেই, সূর্যের কালারটা করে দেবো, ঠিক আছে? এখানে অরেঞ্জ যাবে, দু রকমের হলুদ আছে দেখতেই পাচ্ছ, ওই হলুদগুলোকে সব একটা একটা করে ঠেকাতে হবে। দেখতে তোমার হাতের কাজটাও সুন্দর হবে, পরিষ্কার হবে, ওই ওই সাদা জায়গা ছেড়ে রেখেছে একটু গাছ করবো বলে, ঠিক আছে? স্লিপ বলতে, আরে এই রংটার উপর রং করতে অসুবিধা হবে, বলে দেবো সব স্লিপ দিয়ে দেবো। তারা এই গাছের জন্য সবসময় এইগুলো এইভাবে ব্যবহার করবি, তুমি পারবে না কিন্তু প্র্যাকটিসটা এইভাবে করতে পারবে। আউটলাইন দিবি না দেখতে ভালো লাগে, দিবি না বলতে, যেমন আমি আউটলাইন করে ফেলেছি, আমি আউটলাইন দেবো না, ঢেকে দেবো দেখ আস্তে আস্তে। এটা গাছের ক্ষেত্রে এইভাবে করতে হবে, আকাশটা কমপ্লিট হয়নি, আকাশটা করে দিই, সবই শেখানো হবে, ঠিক আছে? এইভাবে করবি, কুশিয়ানটা আছে হালকা দেবো, খুব বেশি দেবো না, কুশিয়ান ব্লু। লেমনটা দেওয়া হবে, সূর্যের কাছাকাছি লাইট দেওয়া, একটু লাইট হবে, খুব জল জল করবে, একটু রেড রেডের ব্যাপারটা থাকবে, কারণ সূর্য উঠেছে সকালবেলা, বুঝতেই পারছ? হ্যাঁ সব আমরা অ্যাপ্লাই করবো, দাঁড়া দাঁড়া পরে পরে এগুলোকে দেখে নাও, পরে পরে নামগুলো সব দেখে নেবে, প্রত্যেক দিন একটু করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? গাছের প্রথম ভাগে হালকা হলুদ দিয়েছি, তারপর হালকা সবুজ দেব, ঠিক আছে? গাছের ওপর যেদিক থেকে সূর্যটা পড়ছে সেদিকে হবে লাইট, মানে হালকা হলুদ, মানে লেমনি হলে হবে, তারপরে হবে লাইট গ্রিন হবে, তারপর ডিপ গ্রিন যাবে আস্তে আস্তে, সেগুলো একটা 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 করে পার্ট বাই পার্ট হবে, ঠিক আছে? এই আমাদের এই যে রাস্তা রয়েছে না, রাস্তাতেও আমরা রংটা একেবারে দিয়ে দেবো, গাছের গুড়িতে দিয়ে দেবো, হ্যাঁ আগে দিয়ে নেবো এটা একেবারে সব জায়গায়, এই বাড়ির ইয়েতে দিয়ে দেবো, যেদিকে সূর্য আছে সেদিকটা লাইট থাকবে, আর যেখানে সূর্যের লাইট পড়ছে না সেখানে হবে হালকা কালার, ঠিক আছে? এই সরি, যেখানে
যেখানে প্রথমে হচ্ছে যেখানে সূর্য লাইট পড়ে সেখানে হালকা হবে, আর যেখানে সূর্য লাইট পড়ছে না ডার্ক হতে হতে শুরু করবে, আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে সেখানে। আর লাইটগুলো তার লাইট দূরের দূরের রঙটা হবে হালকা, আর কাছে যত রঙ আসবে বা মানুষ থাকুক যেগুলো থাকবে সব প্রমিনেন্ট হবে, এবং তার গায়ের রঙটাও গাঢ় হবে। ঠিক আছে, এই ঘাসে আগে হলুদ দিয়ে নিয়েছি, তারপর হালকা সবুজ ঘষছি, ঠিক আছে, হালকা সবুজ দিয়ে আস্তে আস্তে এগুলোকে মাছ করতে হবে। তোমাকে ওই জন্য বলেছিলাম এই কালারটা এই মিশতে চাইবে না, একটা খুব সমস্যা এই কালারে, এই যে রঙের ওপর রং নেয় না, এটা আমি বারবার বলেছি, তুমি ক্যামেল নাও, এই রঙটা কিছুতেই একবার যদি ইয়ে হয়ে যায় না আমি নিতে চাই না, সবাই তোমার ভালো লাগে কিন্তু রঙের ওপর রং নিচ্ছে না, এবার দেখুন আরও তো চাপাবো আর নিতে চাইবে না, রং মেশানোর সঙ্গে তুমি বুঝতে পারবে এক্ষুনি, দেখো না একটু মাছ করবো সেটা হবে না, বারবার বলা সত্ত্বেও তোমার ঠিক আছে। হলুদটা রেখে গিয়েছিলাম, হলুদের সাথে এই সব এই হলুদটাও দিয়ে দেবো হালকা, মানে সূর্যের যে রং পড়েছে সেই ব্যাপারটাও থাকছে সঙ্গে। পরে 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 বলছি, আগে দেখো বাড়ির তলায় শ্যাডোগুলো ঠিকঠাক দিতে হবে, যে বাড়িতে যে কালারগুলো যাচ্ছে সেই ধরনের শ্যাডো দেবে। টালি কাঠি কেরাম জায়গায় থাকে, এটা টালির অংশ হলো, এখানে একটু ব্রাউন দিয়ে দেবে, আর রেগুলার প্র্যাকটিস করতে হবে, ওই একটা ছবি আঁকার ক্লাসে আসার সময় শুধু প্র্যাকটিস করলে নিজেরই ক্ষতি হবে। আচ্ছা এখন তো ছুটি, লকডাউন চলছে তো অলরেডি, বাড়ি ঘর মানুষ রাস্তাঘাট প্রত্যেকটা জিনিস, এই দেখো দূরের রং তো হালকা করে দেব হালকা, এবার যখন একটু হলুদ দিয়ে দেবো প্রথমে আগে, যেহেতু রাস্তা এটা মাটির রাস্তা ইঁটের রাস্তা হলে আগে হলুদ দিয়ে নেব, ঠিক আছে, মানুষের হাতে পায়ে প্রথমে একটু হলুদ দিয়ে নেব, ঠিক আছে, একেবারে প্রথম দফায় হলুদ দিয়ে নেব, জামায় হলুদটা পরে, জামার রং যদি হলুদ হয় তখন, যদি লাল হয় লাল করব, বোঝা গেল, এখানে হলুদ দেওয়া হয়নি, এবার হলুদটা দিয়ে নেব। প্রথমে আগে ফার্স্ট টোনটা চাপিয়ে নিতে হবে, তারপর সেকেন্ড টোন থার্ড টোন দিয়ে সব ছবিগুলোকে বের করতে হবে। ঠিক আছে, রংটা ঢেলে দে উল্টে, আমার অসুবিধা দেখতেই পাবে। এই যে প্র্যাকটিসটা কেন করতে বলি বুঝতে পেরেছ, একদিনে কি সব কিছু শিখবে, বারে বারে করতে করতে ভুলও হবে, ভুল হতে হতে শিখে যাবে আস্তে আস্তে, দেখছো না কিন্তু এদিকে মানুষের গায়ে যদি মানুষটা রং ধরো লাল করতে পারো, পিঙ্ক কালার করতে পারো, সেই ধরনের কালারটাই চাপাবো আমরা, ঠিক আছে, চকচকে কালার করলে দেখতেও ভালো লাগে। যে বারবার বলছি তুমি কিন্তু গান গাইছো, গান গাওয়া ভালো, ঠিক আছে, নীল কালারের প্যান্ট করে দিলাম, না প্রুশিয়ান ব্লু করলাম, ঠিক আছে, মানুষের গায়ে যে রংটা আছে তাতে টুনি হলুদ দিয়ে চাপিয়ে দিলাম, দেখতে খুবই সুন্দর লাগে, তারপরে একটা ব্রাউন দিয়ে বের করবো আস্তে আস্তে, এখানে শ্যাডো পড়বে একটু রেড পড়বে হালকা, মাটির রাস্তা যে রঙগুলো যায় সাদা অংশ ছেড়ে যাবে না, ঠিক আছে, ছায়ার জায়গায় ছায়া থাকবে, যত দূরে যাবে দূরে গেলে দূরে, এবার ছাতার রঙটা মাল্টি কালার করো দেখতে সুন্দর লাগবে, মানে বিভিন্ন রকম কালারের কথা বলা হচ্ছে,
বাচ্চাদের সাথে, তো বাচ্চাদের মতো করেই করব। এখানে অনেক রকম কাজ করা যায়, যে যত রকম ভাবে প্র্যাকটিস করবে তার কাছে তত ভালো হবে, আর কিছুই না, শুধু প্র্যাকটিস। এতে এই যে পার্পেল কালার দেওয়া হচ্ছে, পার্পেল আছে, রেড আছে, তুমি বাসি লাগাও তোমার ব্যাপার। পরে পরে আলোচনা হচ্ছে, এই নিয়ে আগে দেখে নাও তারপর দেখছি। হ্যাঁ হাতের তলা দেখবে অন্ধকার চলে গেছে, সেইখানে অন্ধকারটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে একটু ব্রাউন দিয়ে এখানে প্যান্টের তলায় একটুকুনি অন্ধকার ভাব, সেটা পায়েতে পড়েছে। প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে, যে যত ফলো করবে না তার ছবি তত ভালো আঁকা হবে। ফলো করতে হবে, এই হাতের তলাতেও দেব, ঠিক আছে, হাতলটাতেও দিয়ে দেবো একেবারে। আউটলাইন দিয়ে দিলাম একেবারে, এটা গাঢ় দিয়ে দিও দেবো আস্তে আস্তে। ঠিক আছে, একটু শ্যাডো হালকা করে দেবো, বাড়িটার রং ধরো ইয়েলো করতে পারো বা এই ধরনের কালার, তোমার যেটা মন চায়, বাড়ির রং যে ধরনের হয় সেই সব কালারগুলো হালকা হালকা করে চাপাবে, খুবই হালকা করে করে চাপাবে। হ্যাঁ, পরে হচ্ছে ওগুলো সব পরে করে দেবো। এই বাড়িটার রং ধরো এই ধরনের কোনো কালার চাপালে, ঠিক আছে, কোবাল ব্লু দিয়ে হালকা চাপিয়ে দিলাম, যেখানে সূর্যের লাইটটা পড়েছে সেখানে সেইভাবে কালারটা চাপবে এবং শ্যাডো থাকবে হালকা। হ্যাঁ, ওই চালির তলা দেখবে একটা অন্ধকার ভাব তৈরি হয়, সেই অন্ধকারটা ওই বাড়ির চালে পড়ে। যত তুমি প্র্যাকটিস করে, বললাম না ভুল করতে হবে, দু চারটে ভুল হতে 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 আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। একটু বেঁকিয়ে দেবে, এদিকে দেয়ালটা যেহেতু বেঁকা আছে ওইদিকে দেয়ালটার সঙ্গে ওটা বেঁকিয়ে দেওয়া হলো, ঠিক আছে। রুশিয়ান ব্লু, ঠিক আছে। এই বাড়ির চালের তলাতে এবার একটু কালচে কালচে, কালো আমরা ডাইরেক্ট দেবো না বা প্রথমে দেবো না, যখন কাজের শেষের দিকে চলে আসবে তখন আমরা কালোটাকে আস্তে আস্তে চাপানো শুরু করব, ঠিক আছে। এই বাড়ির চালগুলোতেও তাই কালার হবে, হালকা হালকা একটু ব্রাউনিশ, কারণ ওই কিন্তু সূর্যের লাইট পৌঁছতে পারছে না, ঠিক আছে। একটু একটু কিন্তু ওই হলুদের ভাব রেখে দিয়েছি ছেড়ে, কেন ছেড়ে রেখেছি, কারণ ওখানে রোদ্দুরে পড়েছে, কোনো জায়গায় লাল আছে কোনো জায়গায় কালো আছে, সেই ব্যাপারগুলো ধরে রাখার জন্য, ঠিক আছে। দূরে হয়ে গেলে হালকা হালকা করবে, ঠিক আছে, রংটা ঠিক প্রমিনেন্ট না, প্রমিনেন্ট কিন্তু একটা রঙের উপর একটা চাপি না, একটা একটা অন্য ধরনের কালার তৈরি করবো, সেটা করতে খুব কষ্ট হয়ে যায়। বাড়িটা না এখনও পর্যন্ত হাওয়ায় মনে হচ্ছে রয়েছে, সেই জন্য বাড়িটার গোড়াতে আমরা একটু হলুদ রং দিয়ে গাছগুলোকে আস্তে আস্তে আমরা একটু বের করে দেখো, ভারী মতো ভারী, দেখো না এক্ষুনি ওর গোড়াতে যেই গাছগুলো দিয়ে দেবো না, এক্ষুনি ভারী একটা পজিশান তৈরি হবে, তাহলে বাড়িটা মানে জমিতে যে আছে পরিষ্কার বোঝা যাবে যে হ্যাঁ এটা ভারী বাড়ি, মানে ওয়েট ব্যাপারটা থাকবে। বুঝতে পেরেছো, ওয়েট ব্যাপারটা থাকবে বাড়িটার তলাতে। আমরা এই দেখো গাছের তলাতে একটুখানি ডার্ক দিয়ে দেবো যেহেতু আমরা, তাহলে দেখ, হ্যাঁ হ্যাঁ একটু দিয়ে দিলাম হালকা হালকা করে, মনে হবে হ্যাঁ ঠিক আছে বাড়িটা বসে আছে বলে মনে হবে। এবার এখানে একটু হালকা গ্রিনিশ এগুলো
লাইট কালার, লাইট একটু ব্রাউন দেব, ঠিক আছে। একেবারে না এই হালকা চলে গেলে দূরে হালকা এই হালকা করে দেবো রঙটাকে, আর যখন কাছে চলে আসবে ডার্ক হবে। ওই যে শ্যাডো পড়েছে, এই শ্যাডোটা আমরা এখানে কাজ করলাম, একটু হালকা ব্রাউনের সাথে একটু কালচে দিতে পারি একদম কাছাকাছি, মানে একদম পাটা যে মাটিতে বসে আছে সেইটার জন্য দেব, ঠিক আছে। জুতোতে হয়তো সবুজ রঙের জুতো যদি পরে থাকে সবুজ রঙের জুতো দিতে পারো, ছোটিতে দিতে পারো, এইভাবে হালকা করে। এবারে গাছটাতে একটুখানি দেখাবো, ঠিক আছে। গাছে ব্লু ইস যাবে, ভেতরটা একটু অন্ধকার যেখানে সূর্য লাইট পৌঁছাতে পারছে না, সেইখানটা এই কালার একটু দিয়ে দেবো, ঠিক আছে। আউটলাইনটা দেবো না, আউটলাইন দিলেই না দেখতে একদম বাজে লাগে, ওই জন্য আউটলাইনটাকে বাদ দিয়ে দেবো আমরা, ওইটাকে অ্যাভয়েড করবো আস্তে আস্তে। এটা প্র্যাকটিস, কিছুই না, যে যত প্র্যাকটিস করবে শুধু রং নিয়ে খেলতে হবে, যে যত খেলা করবে না রং নিয়ে সে ততই কাজ সম্বন্ধে আইডিয়া হবে, কিছুই না, এটা আইডিয়ার ব্যাপার, প্র্যাকটিস আর ভুল। তুমি যত ছবি ভুল করছো তা জানতে পারছো, বোঝা গেছে। আমরা আউটলাইন একদম দিতে ভালোবাসি না, আউটলাইনটা এইভাবে এইভাবে দেবো, রঙের মারফত দিয়ে দেবো, এভাবে দেখ কেটে দিচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। এখানে একটু ইয়েলো চাপিয়ে দেবো, যেহেতু প্রথম ফ্রন্টে রয়েছে না সূর্যটা, মানে গাছের পাতাটা, গাছের পাতার জন্য, সেই জন্য ওইভাবে আমরা আস্তে আস্তে ওটাকে মিশিয়ে মিশিয়ে ওই ওই আউটলাইন ব্যাপারটাকে কাটিয়ে দেবো। গাছের পাতা একটুখানি হালকা ব্রাউনিশ থাকবে, একটু রেডিশ থাকবে, অনেক এই কালারগুলোকে সব সময় দিতে হবে, তা তো ভালো হবে। কোথায় কোথায় অন্ধকার হতে পারে সেইগুলোকে একটু ফলো আপ করতে হবে। খুব প্র্যাকটিস করতে হবে, গাছ দেখতে খুব সহজ লাগে, এইভাবে প্র্যাকটিস যে যত করবে সে তত জানতে পারবে। সব দিয়েছে মোটামুটি তোমার, এই যে রংগুলোকে রয়েছে যে দিয়েছে তোমার, এই যে দেখে নাও দেখে নাও, ওদিকে পরে খেলবে। বাড়িটা ঠিক তলাতেও ঠিক অন্ধকারটা দেবো, যাতে যেতে দেখতে পারো, দেখে নিশ্চয়ই দেবো, একটু বাড়িটার ওপর পোর্শনটা দিব দেখতে ভালো লাগে। এই গাছ গাছটার শ্যাডোটা দেখে না একবার, গাছটার শ্যাডো তো মাটিতে পড়ছে সেইটাও দেবো আমরা। এবার সেখানে একটু ব্লু ব্রাউন দু রকম তিন রকম কালার, একটু গাছের গোড়ায় একটুখানি যে গাছগুলো হয়েছে সেই ধরনের কালারগুলো দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, একটু জঙ্গল মতো গাছ হয়ে যায় বাড়িতে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তোমাকে ফলো করতে হবে, যত তুমি কালার নিয়ে মানে খেলা করার মতো আর কি, যাকে বলে ওই লাইট কালারটা দেখা লাগবে, একটু লাইট কালার দেবো, জঙ্গল থাকবে, একটুতে শ্যাডো থাকবে, গাছেতে আমরা ব্রাউন ব্লু গ্রিন সব দিতে হবে, কারণ গাছের গায়ে ভালো করে খেয়াল করে দেখবে হাজার হাজার কালার থাকে, খেয়াল করবে ওর গায়ে শ্যাওলা হয়ে থাকে তো সেখানে কত রঙের খেলা আছে। হ্যাঁ কালোটাও দেবো আস্তে আস্তে দেবো, একটু পরে দিচ্ছি, ব্রাউনটা চাপালাম, কালোর মতো করে দেবো তো, এবার আর একটু গাঢ় করার জন্য কালোর মতো চাপাবো, কালো ধরতে চাইছে না তো, ওই জন্য তো গন্ডগোল মুশকিল, এই রঙটা আমার একদম ওই জন্য পছন্দ না, বললে শোনো না, কতবার বলেছি তাও ঠিক ওই রঙটাই ছিল। এই ঠিক কর্নার দিয়ে এইসব কালারগুলোকে আস্তে আস্তে ভেতর দিয়ে আমরা বের করব, ঠিক আছে। দেখি গ্লাস মার্কিং ব্ল্যাকটা দাও, দেখি ব্ল্যাকটা বের করো, একটু আউটলাইন দিয়ে দেবো, জাস্ট তোমারই ছবিতে তোমারই আউটলাইন, ঠিক আছে, হালকা করে দেবো জাস্ট শেষ পোর্শনটা, মানে শেষের দিকটা আর কি, নীল যখন ডার্ক হবে তখন নেবো। আচ্ছা এখানে